হ্যালো ফ্রেন্ডস, আমি মৌসুমি মিনি পার্ক থেকে। আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাতে চাই কিভাবে পড়ে থাকা জিনিস থেকে আপনি সুন্দর বাগান ক্রিয়েট করতে পারেন। এখানে দুটো ফেজ দেখতে পাচ্ছেন, একটা মেল একটা ফিমেল। এই ফেজগুলো আমি তেলের জার থেকে বানিয়েছি। তেলের জারকে কেটে উপর করে দিয়েছি, সামনে কালার করে দিয়েছি, দিয়ে দুটো সুন্দর প্ল্যান্টার হয়ে গেছে আমার। আর এখানে মাশরুম, এটা কোল্ড ড্রিঙ্কসের বটলের পেছনটা কেটে, এরকম কেটে কালার করে, আর এটা পিভিসি পাইপ, এটাও তাই ফ্রগ বসে আছে। এখানে একটা ছোট্ট ডল হাউস, এখানে বটল কেটে কেটে প্ল্যান্টারগুলো ঝুলিয়ে দিয়েছি। আমি আমার পছন্দ মতন সাজিয়েছি। আর আপনারা আপনাদের পছন্দ মতন করতে পারেন নিজেদের ক্রিয়েটিভিটি দেখানোর জন্য। এখানে যেমন বাড়ির কনস্ট্রাকশনের কাজের পরে যেসব স্টোন চিপস বালি পড়েছিল, সেই স্টোন চিপস এবং বালি সামান্য একটু সিমেন্ট দিয়ে আমি এই পটগুলো বানিয়েছি। আর এটা তো একটা ডাব্বা, রেস্টুরেন্ট থেকে এইসব ডাব্বাগুলো করে খাবার কিনে নিয়ে আসা হয়, তো সেগুলোকে না ফেলে এতে কালার করে আমি গাছ লাগিয়ে দিয়েছি। এটা আমার আরেকটা ডল হাউস, পিভিসি পাইপ। ওই ডল হাউসটা পিভিসি পাইপ থেকে তৈরি এবং ওর ছাদটা একটা টব উল্টো করে রাখা। আর এখানে কুচিয়া, এটা একটা রঙের ডাব্বা এবং এটা একটা প্লাস্টিক বটল, তার মধ্যে লাগিয়েছি। আমার তো খুব সুন্দর লাগছে। আর এখানে এই প্ল্যান্টারটা, এটা আমি একদম নতুন সবে বানিয়েছি। প্ল্যান্টারটা সেই জলের বোতলগুলো, বড় যে জারগুলো, সেই জার তাকে একটা পিভিসি পাইপের মধ্যে ফিট করে আর এরকম স্ট্যান্ড বানিয়ে দিয়েছি। স্ট্যান্ডটা অবশ্যই কংক্রিটের। এটা পিভিসি পাইপ, তার ভেতরে কংক্রিট ঢুকিয়ে এরকম সেট করে দিয়েছি। এটা আরেকটা পাইপ যাতে মজবুতভাবে স্ট্যান্ডটা থাকে এবং এই বটলের মুখটাকে একটু গরম করে তারপরে এই পিভিসি পাইপটাকে বটলের মধ্যে ঢুকিয়ে দিয়েছি, দিয়ে বটলের গায়ে এরকম জল বেরিয়ে যাওয়ার জন্য ফুটো করতে হবে এবং তাকে কালার করে এই গাছগুলো লাগিয়ে দিয়েছি। দেখতে দারুণ লাগছে, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। ফ্রেন্ডস, আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন। আজ এই পর্যন্ত, টাটা, বাই।